দুই পক্ষের বিবাদ থামাতে গেলে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুমকল থানার বর্তনাবাদ এলাকায়। মৃতের নাম শামসের আলী শেখ। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে ডুমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ডুমকল থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দুই পক্ষের বিবাদ থামাতে গেলে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল থানার বর্তনাবাদ এলাকায়। মৃতের নাম শমসের আলী শেখ। জানা যায়, দুপক্ষের বিবাদ থামাতে গেলে শমসের আলী শেখকে হায়দার আলী নামের এক ব্যক্তি মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলের মুখা মারি দিয়েছে আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপিসারে মনে এসে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।